সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা। প্রশিক্ষণে চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। সোমবার সকাল 8:55 নাগাদ তেলেঙ্গানার দিনদিগালে এয়ারফোর্স একাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে একটি বিমান। দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। বায়ুসেনার এক আধিকারিককে জানিয়েছেন, সোমবার সকালে তেলেঙ্গানার দিনদিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পিলাটাস ট্রেনার বিমান ভেঙে পড়ে। একজন প্রশিক্ষক এবং ক্যাডেট ছিলেন বিমানে। দুর্ঘটনায় বায়ুসেনার পাইলটের মৃত্যু হয়। যদিও বায়ুসেনার বিবৃতিতে পাইলটদের কেবল মাত্র আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, মৃত্যুর খবর এখনও নিশ্চিত করা হয়নি। বিবৃতিতে জানানো হয়েছে, হায়দ্রাবাদে এয়ারফোর্স একাডেমিতে রুটিন ট্রেনিং চলাকালীন আচমকাই ঘটে এই দুর্ঘটনা। ভেঙে পড়ে PC-7MK-1 ট্রেনার এয়ারক্রাফট। গুরুতর জখম হয়েছেন দুই পাইলট। কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। বায়ুসেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।